পরিকল্পনা মাফিক করুণাময়ীর সামনে বুধবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল নবম থেকে দশম শ্রেণীর এসএলএসটি চাকরি প্রার্থীরা। এদিকে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই এসএলএসটি চাকরি প্রার্থীদের আটক করল বিধাননগর থানার পুলিশ। এমন ঘটনার কারণে চাঞ্চল্য ছড়ালো এসএসসি ভবনের সামনে। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ ছ বছর ধরে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এসএসসি পরীক্ষা হচ্ছে না রাজ্যে। তাদের দাবি, তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাকে ডেপুটেশন দিতে এসেছিলেন। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের দাবি, নতুনভাবে নোটিফিকেশন জারি করে এসএসসি পরীক্ষা চালু করুক সরকার, তারা আর বেকারত্বের গ্লানি বহন করতে পারছেন না বলে জানান। তাদের কথায়, পশ্চিমবঙ্গে মোট ছ লক্ষ শিক্ষিত বেকার আছে যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে বলে অপেক্ষা করছেন। এদিন এসএলএসটি চাকরি প্রার্থীরা করোনা বিধি মেনেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে এসেছিলেন বলে জানিয়েছেন তারা। পুলিশ এভাবে তাদের আটক করায় তারা হতাশ হয়েছেন বলে খবর। ফলে তাদের বক্তব্য, সরকার তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। অনেকে বলছেন, চব্বিশে আগস্টের আন্দোলন থেকে শিক্ষা নিয়েই পুলিশ যেন আর ভুল করতে চাইল না, কেননা এক সপ্তাহ আগের ওই ঘটনা সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আন্দোলনকারীরা মোটেই শিক্ষক শিক্ষিকা নন, তারা বিজেপির ক্যাডার। তাই নতুন করে যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য এমন পদক্ষেপ এদিন পুলিশকে নিতে হলো বলে মনে করছেন অনেকে। এদিন প্রায় একশো জন এসএলএসটি চাকরি প্রার্থীকে আটক করেছে পুলিশ। দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি সংগঠনের পক্ষ থেকে এসেছি। আমরা আমাদের দীর্ঘদিনের যে আমাদের বঞ্চনা, এসএসসি পরীক্ষা হচ্ছে না দীর্ঘ ছ বছর ধরে, 9-12 পর্যন্ত আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে যাব, ডেপুটেশন কপি দেবো। এই করোনার জন্য আমরা বেশি সংখ্যায় আসেনি, আমরা জন 10-12 আরও পথে আসছে আমাদের ছেলেমেয়েরা, আমরা যাবো স্যারের সাথে, আমাদের কথা বলবো, ডেপুটেশন কপি দেবো। আমাদের দাবি মূলত, আমরা যে এই বেকার দীর্ঘদিন এসএসসি পরীক্ষা আমাদের হচ্ছে না, যাতে এসএসসি পরীক্ষাটা হয়, এটা আমাদের দাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মানে এমএ বিএড পাস করেছি, প্রায় পশ্চিমবঙ্গে 6 লাখ বেকার ছেলে আছে, 9-12 পর্যন্ত এরা অপেক্ষায় আছে একটা নতুন নোটিফিকেশনের জন্য। আমরা এর আগেও বহুবার আন্দোলন করেছি, চেয়ারম্যান স্যারের কাছে গিয়েছি, এবং আজকেরও আমরা যাবো স্যারের কাছে।